সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর ইউনুস খান মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় তাঁর ছেলে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াকিল খানও গুরুতর আহত হয়েছেন। সকালে অধ্যাপক জাহাঙ্গীর তাঁর ছেলেকে নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা থেকে মোটর সাইকেলে করে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তারাশে যাচ্ছিলেন। নাটোর ঢাকা মহাসড়কের নাটোর রেল ক্রসিং এলাকায় দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় অধ্যাপক জাহাঙ্গীর ও তাঁর ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অধ্যাপক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত ওয়াকিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।